স্বাগতম সবাইকে ১৭তম বিসিএস এর ম্যাথ পাঠের প্রশ্নপত্র সমস্যা সমাধানে। ১৭তম বিসিএস এ ম্যাথ থেকে ১৫টি প্রশ্ন আসছিল, আমরা ধারাবাহিকভাবে ১৫টি প্রশ্ন সলভ করব। ১৭তম বিসিএস এর ১ নম্বর প্রশ্ন ছিল যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস 1/x + 1 এর অনুরূপ কোনটি। অর্থাৎ আমাদের অপশন দেওয়া আছে, বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x + 1 এর অনুরূপ কোনটি। অপশন দেওয়া আছে, আমাদের এই অপশনে ফাংশন অফ এক্স অর্থাৎ অপশনে আমরা এই অপশনের মানগুলো ফাংশন অফ 1, ফাংশন অফ 0, ফাংশন অফ -1, ফাংশন অফ 1 এগুলো বসিয়ে যদি আমাদের যেটা আমাদের ইকুয়াল আসবে তাহলে সেটাই হবে তার কি মান। তো সো আমরা পুট করে দেখি তো আমাদের কী দেওয়া আছে। গিভেন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x + 1। ওকে, সো আমরা প্রথম ক নাম্বার টেস্ট করব। সো ক নাম্বার আমাদের যদি টেস্ট করি, ক নাম্বার কী দিয়েছে ফাংশন অফ 1। সো এক্সের জায়গাতে আমাদের 1 হবে। সো এখানে এক্সের উপরে তার 1-এর উপরে স্কোয়ার প্লাস 1/1, এক্সের জায়গাতে আমাদের 1 হবে প্লাস 1। ওকে, সো আমরা 1-এর উপরে স্কোয়ার দিলে 1 হয়, 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয়। সো এখানে 1, সুতরাং আমাদের আলটিমেটলি এখানে আসে 3। সো ফাংশন অফ 1 ইকুয়াল টু 3 আসতেছে আমাদের, বাট ক নাম্বারে আমাদের দেওয়া আছে কত 1। সো এটা আমাদের সঠিক না। এরপর আমরা যদি খ নাম্বার করি, খ নম্বরে আমাদের আছে ফাংশন অফ 0। ফাংশন অফ 0 যদি আমরা বসাই, অর্থাৎ এক্সের জায়গাতে আমরা 0 বসে দেবো, তাহলে এখানে আছে আমরা কত এক্স। তাহলে এক্স মানে কি 0-এর উপরে স্কোয়ার প্লাস 1/0 + 1। আমরা এখানে দেখতে পাচ্ছি 1/0 মানে ইনফিনিটি বা আনডিফাইন হয়ে যায়। সো এই রাশিটা আমাদের আনডিফাইন হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়। সো খ নম্বর আমাদের নট কারেক্ট। এরপরে যদি আমরা গ নম্বর দেখি, গ নম্বরে কী দেওয়া আছে ফাংশন অফ -1। সো এখানে যদি ফাংশন অফ -1 বসে যদি আমরা টেস্ট করি, তো -1 এর উপরে হবে কত স্কোয়ার প্লাস 1/-1 + 1। ওকে, সো এখানে -1 এর উপরে স্কোয়ার, যেহেতু স্কোয়ারটা আমাদের বেজোর, এখানে যদি এখানে যে পাওয়ারটা থাকবে সেটা যদি জোর হয় তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ দুইটা যেহেতু মাইনাসে, সো --এ প্লাস হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা 1 লিখবো, আর এখানে আমাদের মাইনাসে প্লাসে কত হবে মাইনাস হয়ে যাবে, 1 দিয়ে 1 কিন্তু ভাগ করলে 1 + 1। ওকে, সো এই 1টায় কাজ করলে আমাদের কাটলে হয় থাকে 1। সো গ নম্বরে আমাদের আছে 3। সো দিস ইজ নট কারেক্ট। এরপরে যদি আমরা ঘ নম্বরে দেখি, ঘ নম্বরে আছে ফাংশন অফ 1। সো ফাংশন অফ 1 ইকুয়াল টু আমাদের কত আসে, তাহলে 1-এর উপরে স্কোয়ার প্লাস 1/1 + 1। সো আমাদের আলটিমেটলি আসছে 1 + 1 + 1 = 3। সো আমরা আনসার পেয়ে গেছি। আমরা বুঝতে পারতেছি যে আমাদের এটার আনসার হবে ঘ নাম্বার। সো অপশনে আমাদের আনসার দেওয়া আছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আনসারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে আমাদের কী দেওয়া আছে, পরবর্তী ম্যাথে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তারপরে বলা হচ্ছে যে 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এখানে আমাদের কী কী দেওয়া আছে, যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখান থেকে যদি এক্সের মান বাই করি তাহলে হবে -1। সো এটা আমরা 1 নম্বর দিলাম। ওকে, এরপরে আরেকটা রেখা কী দেওয়া আছে, 2x - y + 3 = 0। এই এক্সের মান এক্স ইকুয়াল টু কি -y, সেটা আমরা এখানে বসে দিব। সো এখানে যদি বসে দিই তাহলে 2x = কত -1, সো -1 বসে দিলাম। এখানে -1 আমাদের y আছে, সো +3 = 0। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -2y × - y + 3 = 0। -2y + 2y = -3y + 3 আমাদের কত আসে 0 আসে। ওকে, সো এখান থেকে আমরা কমন নিতে পারি অথবা পার করেও দিতে পারি। সো আমাদের আলটিমেটলি y = আসবে কত 1। ওকে, তো y = আমরা কত পাইলাম 1 পাইলাম, একটা মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা এক্সের মান আমরা এখানে বসে দিলে পেতে পারি। সো x = আমরা জানি কি পাইছি কি 1 নম্বর থেকে ফর্ম 1। সো এক্স ওয়াইয়ের মান কত আমরা 1, সো মাইনাস থাকলে 1। সো এক্সের মান, অতএব এক্সের মান আমরা কত পেলাম 1, আর ওয়াইয়ের মান পাচ্ছি 1। সো এক্সের মান -1, অতএব x, y = আমাদের হবে -1, 1। সো আমরা আনসার পেয়ে গেছি। আনসার হলো x, y এর মান হলো -1 আর 1। অপশনে আমাদের আনসারটা দেওয়া আছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আনসারটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে আমাদের কী বলা হচ্ছে যে একটি সোনার গহনার ওজন হলো কত 16 গ্রাম। ঠিক আছে, সোনার একটা গহনা আছে, সেই গহনাটার ওজন হলো কত গ্রাম 16 গ্রাম। তাতে সোনার পরিমাণ, তারপরে এখানে অনুপাত আছে আমার, তাতে সোনার পরিমাণ অনুপাত তামার পরিমাণ इक्ुअल टू देवा आछे कत 3:3 अनुपात 1 अर्थात सोना एवं तामार अनुपात देया आछे 3:1 अर्थात ताते सोना आछे हलो 3 गुण ताते सोना आछे हलो 3 गुण और तामा आछे हलो 1 गुण ओके अथवा ताते तामार परिमाण हलो ए दुटार अनुपात हलो 3:1 ठीक है। तो ताते आर कि परिमाण सोना मेशाले अनुपात 4:1 होबे ठीक है। एखाने एकटा विषय लक्षणीय एखाने तामा किन्तु एटा सोना किन्तु एटा अर्थात सोना आछे 3 भाग तामा आछे 1 भाग एखाने किन्तु सोना आछे 4 भाग तामा आछे 1 भाग तार माने एखानकार तामा आर एखानकार तामा आमादेर एक आछे। सो आमादेर एटाई हलो आमादेर अंकेर सल्यूशन करार एक वे कारण दुईटाते ही तामा कि आछे ठीक आछे। आमरा एकटु चित्रभित्तिक विषयटा देखार चेष्टा करी एइखाने जोदि आमादेर एकटा सोनार सपोज एटा एकटा आमादेर सोनार गहना ए गहनाटार ओजन आमादेर कत 16 ग्राम ठीक है। सो एइखाने आमादेर आछे हलो कत एइखाने आमादेर आछे हलो एटा हलो सोना एटा हलो तामा ओके। सो सोना आमादेर आछे हलो 3 ग्राम और तामा आछे आमादेर 1 ग्राम ओके। तो एखन जोदि आमरा देखी प्रथम अनुपातेर जोगफलटा आगे बेर करी प्रथम अनुपातेर अंक देवा थाकले अनुपातेर जोगफलटा बेर करबेन आगे अनुपातेर जोगफल इक्वल टू आमादेर कत होबे ताहले प्रथम अनुपातेर जोगफल कत 3 + 1 = 4। तो एखान थेके आमरा जोगफल बेर करार परे सेई अनुपाते उपादानगुलो कि अनुपाते आछे सेटा आमरा बेर करते पारबो अर्थात आमादेर एखन सोनार परिमाण बेर करी सोनार परिमाण हलो कत ताहले सोना आमादेर टोटाल कत 16 ग्राम आछे आमादेर गहनाटा गुणन आमादेर सोना आमादेर आछे कत 3 ग्राम। सो 3/4 अर्थात टोटाल सो एटा दिये एटा काटले आमादेर कत हय 4 सुतरां 3/4 कत हय 12 ग्राम 12 ग्राम आमादेर कि आछे सोना आछे ओके। सो एखन आमरा तामार परिमाण जोदि बेर करी तामार परिमाण हलो कत ताहले 16 गुणन 1/4 सो एटा दिये काटले 4 सूत्रां तामार परिमाण आमादेर हलो कि 4 ग्राम ओके। द्वितीय क्षेत्रे कि बोललाम जे एखाने किन्तु तामार परिमाण आछे 3:1 एखानेও किन्तु तामार परिमाण आछे 3:1 अर्थात एखानेও 1 गुण आछे एखानेও 1 गुण आछे 1 भाग आछे। सो एखन जोदि आमरा द्वितीय क्षेत्रे देखी सेकेंड केस जोदि आमरा देखी सेकेंड केस आमादेर कि होबे सेकेंड केस आमादेर हलो एखाने अर्थात आमादेर एखाने अनुपात कत आछे 4:1। सो सेकेंड केजे आमादेर तामा हलो 1 ग्राम सोना हलो 4 ग्राम। सो तामा 1 ग्राम होले सोना होबे कत ग्राम 4 ग्राम कारण आमादेर एखाने सोना चाइछे ओके। सो आमादेर सोना कत ग्राम आछे सोना आमादेर किन्तु 12 ग्राम आछे ओके। और एखाने किन्तु सोना आछे कत ग्राम 4 सोनार अनुपात आछे कत 4। सो तामा आमादेर कत आछे 4। सो तामा यदि 4 ग्राम हय होले सोना होबे कत 4 × 4 अर्थात बृद्धि पाबे सूत्रां 16 ग्राम होबे आमादेर सोना ओके। सो आमादेर आगे छिलो सोना कत 12 ग्राम एखन सोना हयेछे कत ग्राम 16 ग्राम। सो आरो आमादेर लागबे अर्थात एई अनुपाते जोदि आमरा मिशाई अर्थात 4:1 अनुपाते जोदि मिशाई ताहले आमादेर सोनार प्रयोजन कतटुकू 16 ग्राम। तो आरो लागबे सोना आरो सोना प्रयोजन हलो कत ताहले 16 थेके आमरा 12 बाद देब अर्थात एई अनुपात थेके एई अनुपाते जे परिमाण सोना आछे सेटा बाद देब ताहले 12 = 4 ग्राम। एटार एकटा शर्टकाट टेक्निक आछे शर्ट टेक्निकटा हलो जे मोट ओजन आमि साइडे लिखे दिच्छि डिवाइडेड बाई प्रथम अनुपातेर जोगफल प्रथम अनुपात बोलते एई अनुपात प्रथम अनुपातेर एटा हलो शर्टकाट ट्रिक्स अनुपातेर जोगफल ओके। सो मोट ओजन आमादेर कत छिलो 16 प्रथम अनुपातेर जोगफल आमादेर 4 3 आर 1 जोग करले 4। सो एटाते एटा करले 4 सुतरां आमादेर 4 ग्राम आंसर। सो आमरा एखाने व्याख्या डिटेइलस भावे आंसर पाइछि शर्टकाटও आमरा आंसर পেয়ে গেছি। तो आपनारा अवश्य अवश्य कमेंटेर माध्यमे आमाके आंसरটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে।